আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি খুব ইজি আর ঝটপট প্যাকেট মশলায় পারফেক্ট চিকেন বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি আজকে প্রায় 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা চাইলে সম পরিমাণ মাটন অথবা বিফও নিতে পারেন। এতে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার এই বোলটাকে ঢেকে দিয়ে আমি একটি সাইডে রেখে দিব। আর অবশ্যই ঢেকে নেবেন, তা না হলে বিরিয়ানির ফ্লেভারটা চলে যাবে। এবার অন্য আরেকটি প্যানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটিকে হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়ে আমি এতে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এই প্যানটিকে ঢেকে দিয়ে আমি হাই হিটে এই চিকেনটাকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না এই চিকেন থেকে তেলটা বের হয়ে আসে। আর এরই মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে দিবেন ঢাকনা উঠিয়ে। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এবার মাংসটিকে সিদ্ধ করার জন্য এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। আপনারা যদি বিফ অথবা মাটন বিরিয়ানি করেন সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে অ্যাড করতে হবে। এবার এই প্যানটিকে ঢেকে দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর এরই মাঝে প্রয়োজন হলে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন আমি এই চিকেনে অনেকখানি ঝোল রেখেছি। এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটি কালার আসবে। তবে আপনারা যদি সাদা টাইপের বিরিয়ানি করতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণ কমিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এই প্যানটিকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য এবার অন্য একটি প্যানে আমি অ্যাড করছি 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসার পর এতে আমি অ্যাড করছি 5-6টা এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার এই গরম মশলাগুলোকে প্রায় 1.5 মিনিটের জন্য ভেজে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এটিকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এতে এখন আমি অ্যাড করছি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাসমতি অথবা যে কোনো পোলাওয়ের চাল ইউজ করতে পারবেন। এবার 10-12 মিনিটের জন্য আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি আর 3 কাপ পরিমাণ গরম দুধ। তবে চালের ধরন বুঝে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা চিকেন। এবার এতে দিয়ে দিচ্ছি 4-5টা আলু, এই আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচ অ্যাড করার কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তবে কোনো ঝাল লাগবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার প্যানটিকে ঢেকে দিয়ে আমি 90% পর্যন্ত সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চালটিকে রান্না করব। আর আপনাদের যদি মনে হয় যে আর একটু পানি অ্যাড করতে হবে তাহলে অ্যাড করে নিতে পারেন। চালটা প্রায় 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, তবে এটা অনেকটাই ভেজা ভেজা রয়েছে। এ পর্যায়ে আমি বিরিয়ানির উপরের দিকটা একটু সমান করে নিয়ে এখন এতে অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সবশেষে এতে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম।
প্যানটিকে ঢেকে দিলাম। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে নিচ্ছি। এখন এই তাওয়ার উপরে বিরিয়ানির প্যানটিকে বসিয়ে চুলায় একদম লো আছে, প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বিরিয়ানিটিকে দমে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। এবার নিচের ভাতগুলো উপরে আর উপরের ভাতগুলো নিচে নিয়ে মিক্স করে নিলে হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ইজি আর ঝটপট বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।